চলে গাড়ি চলে আগুন নেবে চলে তেলে গাড়ি চলে আগুন নেবে চলে এই বয়স হলে কি হয় কেউ জানে না রে এই বয়স হলে কি হয় কেউ জানে না রে তেলে গাড়ি চলে আগুন নেবে চলে তেলে গাড়ি চলে আগুন নেবে চলে এই বয়স হলে কি হয় কেউ জানে না রে এই বয়স হলে কি হয় কেউ জানে না রে এই বয়স হলে কি হয় আমার নাম মঙ্গল আমি ফাঁক করব জঙ্গল আমার কথা যে না শুনিবে তাদের তাদের বাঁধাবো গণ্ডগোল দুঃখের কথা কি বলবো আমি এত বড় ছেলে আমার বৌদি বলে আমি নাকি অকম্মার ঢাড়ো তা ঢেন্ডি যদি হব ভাতের দ্বার চটকে খা দাদা তোমরা আমার গ্রামের মানুষ তোমাদের কাছে একটা সত্যি কথা বলা আমার দরকার আমি কিন্তু লেখাপড়া কিচ্ছু করি না কিন্তু স্কুলের টিফিনের সময় হলে স্কুলের জানলার ধারে আমার যাওয়া চাই আমি কি করতে চাই আই তো খোজরা মতো আই তো ধান্দায় যাই তবু আমি বেকার আমি বেকারি কি হোকার আমার বৌদ্ধির আমি বুঝে দেব তবে সত্যিকারে দাদা যদি না আজকের বোঝাতে পারি সত্যি সত্যি বুঝিয়ে দেব ও গা আমার বৌদিত্ব তোমরা সবাই চেনো চেনো তো চেনো তো শালা ফটকের মতো লোক নাই এত খচ্চর যদি না বোঝাতে পারি তাহলে আমার নাম দেবগোপাল দিদি গো ঘরের কথা কি বলবো ইদানিং করে আমার শরীরটা যে কি যে হলো আর হবে আমি নিজে জানি না আমাদের সাথে তিন কোটালে তিন তাতের পটল তুললো আর এক পিস স্যাম্পল আমার ঘাড়ে রেখে তারে জ্বালায় আমার গোটা শরীর দাউ দাউ করে চলে যাচ্ছে জ্বলবে তোমরা কেউ দেখেছো যদি দেখে থাকো সন্ধানটা আমার কাছে একবার দেবে না ধরতে যদি পেরেছি ব্যবস্থা করে দেব বলো কো তোমরা কেউ দেখেছো বলো মহাদেব এই তুই শুশি মেরে কোথায় আসতেছি না না মোরগ লড়াই দেখেছি মোরগের পার পেছনে ছুরি বাঁধা থাকে এরকম ভজ ঘর ঢুকি যায় আমি তো মোরগ কোম্পানির সেক্রেটারি এই তুই এইখানে কেন সেই কথাটা বল আমি আমার ডিউটি পালন করছি ডিউটি পালন করতে তো তার লজ্জা করে না এই পুরুষ মানুষ লজ্জা করবে কেন এই আজকাল কচি কচি দুধের পোনারা কত টাকা করে ইনকাম করছে তোর তা মনে হয় না 10 টাকা ইনকাম করে এই মানুষ এই লকডাউন যাওয়ার পরতে এই মানুষ করতে ইনকাম করবে না করতে করবে কেন করতে ইনকাম এই বউ দিদি এই গত কত টাকা আছে ও ভাই বলিনি আজকাল তো গতে প্রচুর টাকা ইনকাম বৌদি তুই আমার যে লাইন ধরে দিচ্ছি এই মঙ্গল কথা দিচ্ছে গর্ত কি কি গর্ত কয় পোকার সমস্ত গর্তে হাত দিয়ে দেখবো কোন গর্তে টাকার অবস্থা আছে সাপের গর্ত মার্কেলের গর্ত বেদির গর্ত সমস্ত গর্তে হাত দিয়ে দেখবো কোন গর্তে টাকার মন্ডিল আছে এই ও গর্ত সে গর্ত নয় এই তো কোন গর্ত কাঙ্গার গর্ত মহাবীর তোর হাতে এমন একটা মেশিন তুলে দেব মেশিন তোর কাছে মেশিন কই বৌদি তুই যদি আমার হাতে মেশিন তুলে দিস শালা গানের যেসব শালারা আমার নামে বদনাম করে কি করবি শালা গুলি কথা শেষ করতো এই মহাবেদ এটা কি গুলি করা মেশিন নাকি তুই শুধু মেশিনটা আমার দে দেখেছো ওটা আমার কাছে আস বাবা মেশিনই কথা বলছি পাগল হয়ে গেছে মেশিন দেখবি আচ্ছা ঠিক আছে শালা ভোট এই দেখ মেশিন এইটা মেশিন বেকা মতো একটা মেশিন ওই বেকায় তো কল
এই আর গুলি বেরোবে কোথে রে? আটা বসন্তের ভাব, এটা কি গুলি করা মেশিন? তবে এটা নাই কি করবো? আই বলি শোন, এই মেশিনটা না নদীর ধারে তই তই করে চলে যায়। আচ্ছা, গেলে অনেক রকমের গর্ত দেখতে পাবি। আচ্ছা, মেশিনটা নেই আস্তে আস্তে করে গর্তের ভেতরে দিবি, আর কাংড়া ধরলে রে ভাই ওই মেশিনটা নে টানা টানি টানা টানি, তুই তই 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 করে বার করে নিবি। তুই থুতু দিলি কেন? থুতু বলিনি, এটা গিরিশ। কথাবার্তা শোন, থুতুটা কেন দিতে জানি? আই কেন দিছি? ছালা বেলে মাটি যদি না ঢোকে দেখেছ মেশিনটা জং আইবে তিন তাড়াতাড়ি। পয়সা দিয়ে গিরিশ কিনবো কেন? আমি আমার গিরিশ ব্যবহার করবো। বৌতি, এই কাজ করার জন্য আমি ওয়ান তাই ফোর থেকে ওয়ানে চলে। ও ভগবান! বৌতি রে, তুই যে মেশিন আমার হাতে তুলে দিলি, মঙ্গলের জীবন চলে যাবে। এই মেশিনের সম্মান আমি অক্ষরে অক্ষরে পালন করবো। মনে থাকবে, যেখানে গর্ত পাবো সেখানে ঢুকি। এই তোর একটা কথা বলি শোন, সব গর্তে কি কাঁকড়া থাকে নাকি? তবে একটা গর্ত রে ভাই কেউটো সাপ থাকে। ওই কেউটো সাপ থাকুক আর নোনা পোড়া থাক, দেখেছ যেখানে গর্ত পাবো সেখানে ঢুকি। মানে এর মরণের মোটে ভয়নি বলি শোন, আমি বাড়ি চলে যাচ্ছি। আচ্ছা, এসে যদি দেখিছি নদীর পাড়ে তুই কারোর সঙ্গে গন্ডগোল করেছিস, দরকার দরকার নেই তো, তোর কিচ্ছু করবি কি করবি? তোর একা নাচি তোর কত। জ্বালা বাড়ির মতো মেয়ে খুব কত তো, এত জায়গা থাকতে আমার কোথায় দেবেন বলো? তোর গত মতো ঢুকি দেবো। এই গত মতো তো অন্ধকার, আই গেলে তো তোমাকে মরে যাবো। তবে দাদা, জীবনের প্রথম একটা কাজ পেয়েছি যখন, বৌদি যে মেশিন হাতে তুলে দিয়ে গেল আমার জীবন চলে যাবে, এই মেশিনের সম্মান আমি অক্ষরে অক্ষরে পালন করবো। এই মাল নিয়ে যাবো গর্তে তবো, আর আস্তে আস্তে ট্রেনে নিয়ে এসে মাল ঠিক ধরে ফেলো। এই এর বয়স হলে কি কেউ জানে না রে, এই এর বয়স হলে কি হয় কেউ জানে না রে, এই এর বয়স হলে কি হয়। দিল কে আইনা মে তুচি কো সাজালিয়া, জব সে মাইনু তুঝি কো আপনা বানালিয়া। নমস্কার, মাই নেম ইজ লীলা মুখার্জি, আমি একজন বন দপ্তরের কর্মী। আবহাওয়া দপ্তর থেকে সতর্কবার্তা করা হচ্ছে জি, আজ থেকে তিন দিন যে সমস্ত মৎস্যজীবী মানুষেরা আছেন আপনাকে তিন দিন নদীর নামবেন না। আর আপনারা কি ভাবছেন নিম্নচাপ হবে কি হবে না, কিন্তু এই কথাটাই সত্য। আমি খুঁজে দিচ্ছি গর্ত। হয় রে, কে তুই? আমি বঙ্গল, আমি ভাগ করবো জঙ্গল। আমার কথা জানা শুনবে আই বুড়ো ছেলে মেয়েদের সবার বাধা বগন। আরে সত্য করে বল কে তুই? তুই কে? আমি হলাম বন দপ্তরের কর্মী। কর্মী? ইয়েস কর্মী, মানে ফরেস্টারের পুলুষ। মানে? মানে তুই সকল আর দিয়ে দিয়ে বেড়াচ্ছি। কি জাতা কথা বলছিস? দাদারে, আমি সারাদিন পরে কাউ কাউ করে বেড়াচ্ছি, আমার একটা কেউ দেয় না, আর আমি যেতেও পারি না। হ্যাঁ ম্যাডাম, তোর যখন পেয়েছি আচ্ছা তোর আর আমি ছাড়ুন না। মানে তুই দেবি আমি নেবো, আর এই মাল নিয়ে যাবো
গোয়াতে দিয়ে মাল ঠিক ধরে ফেলো। আরে না রে যাব না, দেনা রে পাশে দেনা, আরে না রে দেব না, দেব সারা সিটা গরতে। কেন এসেছি মরতে? আমি মরতেছি। তাছাড়া আবার কি? ওদা আমি মরতেছি, ওদা পোকা মরবে তবু আলোর কাছে গে মরবে। যারে যাবো ছানা, আরে যাবো না, এনারে পাশে যে না, আরে দেবো না, দেবো সারা সিটা করতে। কেন এসেছি মরতে? সব করে দে কইতাছি। দেখ একদম ফালতু কথা বলবি না। আমি কি বলি শোন, তুই জঙ্গলে যাস না, আর তাছাড়া তোর যা এই ফিগার, তুই যদি এই ফিগার নিয়ে জঙ্গলে যাস, আরে তুই তো তলিয়ে যাবি। এই শালা ইয়ে কে বে, সারা জীবন নদী মিন ধরে ধরে জীবন কয়লা হয়ে গেল, আর নদীর ব্যাপার আমার বোঝাচ্ছে মানে। আরে এই ম্যাডাম, তোরা মানুষের জন্য ফিগার দিকে বিবেচনা করিস কেন? একটা কথা শুনে রাখো ম্যাডাম, ছোট কাঠ পিমড়া কোনো সময় দেখেছো? দেখেছি। ও গা, ও দেখতে পিমড়া আকারে ছোট, কিন্তু যেখানে কামড় মারবে না পুরো এক বাটির মতো ফইলে। নিম্ন চাপ নদী ঢেয়ে আমি নৌকোটির যাব রে, আর ভয় পাবি দেখলে সে জঙ্গল, তবু ফাঁক করে ঢুকবে এই মঙ্গল। ও আজকাল কি আজেবাজে কথা বলছি? ও পেশা, সুন্দরবনে জঙ্গল আর জঙ্গল আছে, সে তো মানুষ কেটে সব ফাঁকা করতেছে, আর এমন এমন ওষুধ মারতেছে গাছের গোড়া পর্যন্ত পৌঁছে দিচ্ছে। নিম্ন চাপ নদীতে আমি নৌকোটি যাব রে, আর ভয় পাবি দেখলে সে জঙ্গল, তবু ফাঁক করে ঢুকবে এই মঙ্গল। আছে বাঘ, আছে চাপ নদীর জল নোনা, আছে থাক কথা রাখ, আছে ওখানে সোনা। আছে বাঘ, আছে চাপ নদীর জল নোনা, আছে থাক কথা রাখ, আছে ওখানে সোনা। রে দে তো মানে বৌদির কাছে আমার ধার খাওয়াবি? ওটা এই মঙ্গলে যাবে বলে তো যাবে, তোর যদি ক্ষমতা থাকে তুই মঙ্গলে আটকে দেখা। শোনো হে দেবর রাজা, হ্যান্ডেল করে সোজা, ছাড়ে না তো ধীরে ধীরে ডিস ব্রেক দাবাইও। দিলাম এই নতুন মেশিন খোবাতে চালাই, দিলাম এই নতুন মেশিন খোবাতে চালাই, চলো হয়ে যাবো দাদা হ্যান্ডেল করে সোজা, চলো হয়ে যাবো দাদা হ্যান্ডেল করে সোজা, ধীরে ধীরে ডিস ব্রেক দাবাইও। দিলাম এই নতুন মেশিন খোবাতে চালাই, দিলাম এই নতুন মেশিন খোবাতে চালাই, দিলাম এই নতুন মেশিন। শালা তোর মেশিন বেঁধে তোর ফেলে দেবো, তুই আমার মাতৃ গেলি। এই বেহরামের বাচ্চা, তুই যেখানে যাবে সেখানে গন্ডগোল পাকাবি? আই গন্ডগোল করেছি? কে করেছে? আই গন্ডগোল করেছি? কে করেছে? কে বউ দিলে গন্ডগোল করে তুই মেয়েটা? হ্যাঁ গো বাপু মে, আমার এই কচির দুধে ফোনার বাচ্চাটা ধোঁধার মারছো কেন শুনি? ও মাই গড, ও কচির দুধে ফোনা? শোনো, ও আমার কাছে অনেক ছোট, তুমি জানো, তখন তো বলছি তুই জঙ্গলে যাস না, তোর বিপদ আছে, ও আমার কোনো কথাই শুনছে না। মঙ্গলের বেলা ঠেকিয়ে রেখেছে। কেন তুই নদীর পাড়ি কতই তোর দেবো রে বৌদি রে? কি আরে সারা সিটা দেওয়ার পরে মাঠটা ঠেকে ফেলবো ধরে। তুই কি বললি? তুই বুঝতে পারিনি? নানা লোক কাংড়া ঘরে না চলে গেছে, গতের ভেতর কিচ্ছু নেই, তবু এই মেশিনটা দেখবো কাংড়ার ফ্যামিলি আছে কিনি। কেন তুই নদী পাড়ি গতের দেবো রে,
খাড়া সিটা দেওয়ার পরে মাটাটি খেলবো ধরে আরে নাদি রে পটাশ কেন দেয় দাঁড়া ওখানে দাঁড়া তোর মেশিন বেঁধে ফেল আমার মেশিনে ভয় দেখাচ্ছে রে ম্যাডাম কি হয়েছে আচ্ছা বৌদি ওটা তোমার কি বলো তো এটা আমার দেওয়ার ওই পাগলটা তোমার দেওয়ার আগে হ্যাঁ তুমি জানো ও এমন একটা অশিক্ষিত গাইয়া ও নিম্নচা মানেই বুঝি না শালা আমাকে অশিক্ষিত বলেছে এই এই ম্যাডাম কি বলে রে কি বলে বলে নিম্নচা মানে বোঝে না কি আছে নিম্নচা মানে বোঝে না নিম্নচা মানে সাপের উপর চাপ তার উপরে চাপ বোধহয় এই নিম্ন চাপের ভেতরে কত বাবু তো নৌকো চালিয়ে দিচ্ছে তাই না দেবো এই তুই আগে বল দে নিম্নচাপ মানে কি বল দেন দেখি কি আছে নিম্নচাপ মানে কি বল নিম্নচাপ মানে কি আমি জানিনি বল হ্যাঁ জানি না বল নিম্নচাপ মানে আমাদের ঘরে খোদাই এই নিম্নচাপ মানে ঘরে খরাগনি হয়নি ওই জন্য বলে মূর্খের শতক দোষ হা গো হ্যাঁ হা গো শুনে না আমার কাইদি হা নিম্নচাপ মানে আকাশের পরিস্থিতি খারাপ নিম্নচাপ মানে আকাশের পরিস্থিতি খারাপ আগে হ্যাঁ মানে আকাশে ঝড় উঠবে হলে হতে পারে ও বাবা নদী বান ডাকবে তার গ্যারান্টি কি আছে ও বাবা এই নিম্নচাপের ভেতরে আমি যদি নদী যা তুমি কাঁংড়া ধরতে ও বাবা কাকদ্বীপের মতো টোলা ডুবে হয়তো আমি শেষ হয়ে যাব বাবা তো কথা বলি ও ভাবছি কি আছে কি তাহলে ম্যাডাম তো আমার জীবন বাঁচিয়েছে অবশ্যই তাই ম্যাডামের ঘর যা দিই না আমাদের বাড়ি নিয়ে তো এই তা সরকারের নোকে নিয়ে কি করবো কি ওরা হাঁস ঘরে দৌড় দেয় রাখবো কি হাঁস ঘরে দৌড় দেয় রাখবো পদক্ষেপ নিয়েছে কিন্তু আমরা তাদেরকে লেখাপড়া শেখাই না সরকার নতুন নতুন প্রকল্প চালু করেছে তা সত্ত্বেও মানুষ এত লোভী হয়ে গেছে যে তাদের মৃত্যু জেনেও তারা তিন দিন নদী নামা বন্ধ করতে পারছে না আমি যদি না তিন দিন ভর নদী যাই ইনকাম করি আমাদের পেট গুলো কে চালাবে তোর বাবা চালাবে একদম তোর একটা কথা বলি শোন তোর জীবনটা আগে না তোর পেটটা আগে কাকা আমার কথা আমি বলছি আচ্ছা পাড়ার লোকের কি হলো আমার জোগাড় দরকার নেই স্বার্থপর আমার পেটটা শান্তি হলে সব শান্তি আমি বাড়ি চলে যাচ্ছি আর এসে যদি দেখিস তুই ম্যাডামের সঙ্গে গন্ডগোল করিছিস দরকার দরকার নেই তো তোর একা না তোর কথা মতো তুই শালা গত ফ্যামিলির মেয়ে না দিদি শালা যদি বলে গত মতো ঢুকি দু দাদা ঘরের খেয়ে পাড়ার মজদেব কোনো দরকার নেই ঘরের ছেলে ঘরে ফিরে যাবো কাঁচা লঙ্কাতে এক গামলি পান্তা মেরে দার কাঁথা মুড়ি দিয়ে ঘুম দেবো কি আর ও শালা খেজুর গাছের গা ধাক্কা মারছিল জানমঙ্গল আমি বোকা দেখেছি কিন্তু তোমার মতো বোকা দুনিয়া আমি কোথাও দেখিনি হাই খুব বোকা বোকাই তো আচ্ছা তোমার আমি একটা কথা বলবো তুমি আমার সঙ্গে যাবে কোথা যাবো আমি যে কাজ করি আমার সঙ্গে গিয়ে তুমি সেই কাজ করবে হা আমার ভালো বলো বলে কলকাতায় নিয়ে গে আর পিটি চালে একটা বস্তা ধরে দেবে বলবে সারাদিন বোতল গুঁড়ো কলকাতার মেয়েদের চিনি না আরে বাবা ষাট টাকা খেয়েছি আরে বাবা তুমি বোতল ঘুরাবে কেন বন দপ্তরে হয়ে যে গাড়ির আমি কাজ করি না আচ্ছা তুমি গিয়ে সেই কাজ করবে সত্যি বলছো ম্যাডাম যেতে আমি পারি কিন্তু আমার একটা শর্ত আছে কি বলো আমি যখন পুরোপুরি কাজ শিখে যাবো না তখন তোমার হাতে হাত মিলিয়ে দুজনে মিলে নতুন ভারত গড়ব এসো গড়ি নতুন ভারত মায়ের শপথ নিয়ে আর এই দেশ জন্য নির্মাণ বাঁচাতে বুকের রক্ত দিয়ে মঙ্গল ম্যাডাম এই নতুন ভারত গড়ার জন্য যদি আমার শরীরে সব রক্তটুকু দিতে হয় এটা আমি রাজি আছি কিন্তু নতুন ভারত গড়ে দেখিয়ে দেবো এসো গড়ি নতুন ভারত মায়ের শপথ নিয়ে দেশ জন্য নির্মাণ বাঁচাতে বুকের রক্ত দিয়ে এসো গড়ি নতুন ভারত মায়ের শপথ নিয়ে দেশ জন্য নির্মাণ বাঁচাতে বুকের রক্ত দিয়ে নির্মাণ মায়ের শপথ নিয়ে নির্মাণ
মন বাঁচাতে বুকে রক্ত দে মাতারাম বলো বন্দে মাতারাম।